দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি মীর মোশাররফ হোসেনের রচিত বিখ্যাত বাংলা উপন্যাস বিষাদ সিন্ধুর ঘটনা প্রবাহ উপস্থাপনার এই ভিডিওতে। আমরা আজ উদ্ধার পর্বের ১৬তম প্রবাহের ঘটনাবলি আপনাদের সামনে উপস্থাপন করব। এর আগের পর্বে অর্থাৎ উদ্ধার পর্বের ১৫তম প্রবাহে আমরা দেখেছি যে মোহাম্মদ হানিফা, তিনি মদিনার দ্বার, যে অতীবে ওলিদের দ্বারা রুদ্ধ ছিল, সেই দ্বার তিনি উদ্ধার করেছেন এবং যুদ্ধে তিনি জয়লাভ করেছেন ওলিদের সাথে। সেখানে তার সাথে মাজহাব কাক্ক এসে যোগ দিয়েছে এবং তার প্রধান সেনাপতি গাজী রহমানও তার সাথে আছে। এবং আগের কয়েকটা পর্ব আগেই আমরা দেখেছি যে মাজহাব কাক্ক সিমারকে বন্দি করেছে এবং সিমারকে বন্দি করে সে এখানে নিয়ে এসেছে। এই পর্ব মূলত হচ্ছে সিমারের শাস্তি বিধান কিভাবে করা হচ্ছে। সিমারকে আপনারা জানেন, সিমার আমাদের নবী দহিত্র হোসেনকে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করেছে, তার গলায় খঞ্জর চালিয়েছে, তাকে নির্মমভাবে কষ্ট দিয়ে তাকে হত্যা করেছে অর্থ লোভে। তো সেই সিমারের শাস্তি বিধান করার জন্য তাকে বন্দি করে এই মদিনার প্রবেশ দ্বারে তাকে মোহাম্মদ হানিফার শিবিরের পিছনের অংশে সেইখানে বের করা হলো। সেইখানে মাজহাব কাক্কা এবং অন্যান্য যারা যারা সবাই আছেন, তো তার যে শাস্তি বিধান করা হলো তাকে লৌহদণ্ডের সাথে বেঁধে ফেলা হলো এবং তাকে বেঁধে নির্মমভাবে তাকে কষাঘাত করা শুরু করলো, মানে তরবারি দিয়ে তাকে চাবুক দিয়ে আঘাত করা শুরু করলো। তো চাবুক দিয়ে তাকে আঘাত, মানে কারণ এখানে একটা ব্যাপার হচ্ছে যে সিমারকে কিন্তু নবী দহিত্র হোসেন মৃত্যুর পূর্বে কিন্তু বলে গিয়েছে যে তুমি তাকে, ওই যে আমরা জানি যে তাকে যখন খঞ্জর চালাচ্ছিল, খঞ্জর চলছিল না, নবী দহিত্র কষ্ট পাচ্ছিলেন, তখন তাকে বললো যে তুমি আমাকে যদি এইভাবে হত্যা করো তাহলে আমি তোমাকে স্বর্গে যাওয়ার সময়, বেহেস্তে যাওয়ার সময় তোমাকে আমি নিয়ে যাব। তো এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা দেখলাম যে হাসানকে বিষ প্রয়োগ করলো জায়েদা, সেইখানেও হাসান বলেছিল যে, জায়েদাকে বলেছিল যে তোমাকে না নিয়ে আমি স্বর্গে যাব না। আর হোসেনকে হত্যা করলো সিমার, সেই সিমারকেও কিন্তু হোসেন বলল যে তোমাকে সাথে নিয়েই আমি বেহেস্তে যাব। এই এটা হচ্ছে যে মহৎ প্রাণ মানুষের যে মহত্ততা, উদারতা, সেইটার কথা এখানে বলা হয়েছে, মানে উপস্থাপন করা হয়েছে। তো এইখানে এখন মাজহাব কাক্ক এবং আমাদের যে মোহাম্মদ হানিফা, তারা ভাবলো যে এই লোকের তো পরকালে কোনো শাস্তি হবে না, সে তো বেহেস্তে চলে যাবে, সুতরাং ইহলোকেই তাকে শাস্তি দিতে হবে, কারণ উদাহরণ সৃষ্টি করতে হবে, মানুষের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে পরবর্তী কেউ তো এই ধরনের কাজ করতে পারে, সেই জন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তখন সিদ্ধান্ত হলো যে তাকে নির্মমভাবে চাবুক দিয়ে আঘাত করা হবে এবং চাবুক দিয়ে আঘাত করতে করতে তার শরীর থেকে মানে প্রথমে রক্ত বের হলো, তারপরে তার মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগলো, তারপরে মাংস ছিঁড়ে তার শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগলো। কিন্তু সিমারের প্রাণ বড় কঠিন, সেই প্রাণ সহজে যায় না, আর যারা শাস্তি দিচ্ছিল তাদেরও ইচ্ছা ছিল যে তাকে নির্মমভাবে কষ্ট দিয়ে তাকে হত্যা করা হবে, মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে সেজন্য। তো এভাবে যখন তাকে আঘাত করা হচ্ছিল, এক পর্যায়ে সে আর শারীরিক কষ্ট সহ্য করতে না পেরে সে মানে সৃষ্টিকর্তার কাছে তখন তার আকুতি জানাতে শুরু করলো। এবং যেটা আমরা দেখলাম যে একটু আমি দেখে নিচ্ছি, এবং সে যেই কথাগুলো বলল সেগুলো আমরা হুবহু পড়ছি, যে হে ঈশ্বর, আমার পাপের কি প্রায়শ্চিত্ত নাই, আমার শরীরের মাংসখণ্ড প্রায় স্খলিত হইয়া পড়িল, অস্থি সকল জড়জর হইয়া ভগ্ন হইয়া গেল, তবু প্রাণ বাহির হইল না, হে দয়াময়, আমিও তোমার সৃষ্ট জীব, আমার প্রতি কটাক্ষপাত করো, আমার প্রাণ বায়ু শীঘ্রই হোসেনের পদ প্রান্তে নীত করো। এরকম সে যখন আকুতি করল, সে যখন স্রষ্টার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করল, তখন মোহাম্মদ হানিফা এবং মাজহাব কাক্ক গাজী রহমান তারা ভাবলেন যে ঠিক আছে, এবার তাকে মানে শারীরিক কষ্ট থেকে মুক্তি দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হোক। তখন তাকে তীর বিদ্ধ করে দূর থেকে তীর ছুঁড়ে, মোহাম্মদ হানিফা নিজ হাতে তীর ছুঁড়লেন, তীর ছুঁড়ে তার
তার বক্ষবিদ্ধ করলেন এবং তার মৃত্যু নিশ্চিত করলেন। তো এই ঘটনাগুলো কিন্তু এই যে যেখানে ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে গোপনে এসে কিন্তু ওতবে ওলিদও কিন্তু দেখলো, কারণ আমরা আর এর আগের পর্বেই দেখেছি ওতবে ওলিদ কিন্তু পরাজিত হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে মোহাম্মদ হানিফার অনুরোধ ক্রমে। মজাব কাক্কা তাকে হত্যা করেনি, তাকে বড় ধরনের শাস্তি দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। সেও কিন্তু এই পুরো সীমারের শাস্তি, সীমারের মৃত্যু, সীমারের মৃত্যুদণ্ড এটা সেও সকলের সাথে দেখলো। তো এই প্রকারেই এইভাবেই এই ১৬ নম্বর প্রবাহের ১৬তম প্রবাহের ঘটনাবলী সমাপ্ত হলো। দর্শক মণ্ডলী, আমরা প্রতি পর্বেই বলে থাকি যে আপনারা যদি আমাদের এই সবগুলো পর্ব দেখেন তাহলে বাংলা সাহিত্যের এক বিখ্যাত উপন্যাস বিষাদ সিন্ধু, যেটা আমার মনে হয় যে বাংলা সাহিত্যের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী একটি উপন্যাস, বাংলা ভাষা পড়তে পারে এরকম খুব কম মানুষই আছে যারা এই উপন্যাসটির অন্তত নামটি জানে না, এমন নয় সবাই জানে। তো আমরা কিন্তু অনেকেই হয়তো বিশাল একটি উপন্যাস নানান ব্যস্ততার কারণে এটা সম্পর্কে জানার সুযোগ হয় না, সেজন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের সবগুলো পর্ব যদি আপনারা দেখেন তাহলে আমরা আশা করছি যে এই উপন্যাস সম্পর্কে আপনারা একটা সম্যক ধারণা পাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি।